প্রশ্ন হলো, আপনি ঠিক কেমন ধরনের মানুষ? মানে রোগা না মোটা, লম্বা না বেঁটে, কালো না ফর্সা, এ ধরনের রকম ফের যেমন আছে, ঠিক তেমনই সদাহাস্যময় নাকি গোমরামুখ, মিষ্টভাষী নাকি খিটখিটে, এরকম ধরনের রকম ফেরও আছে। কিছু কিছু রকম ফের আমরা পেয়েছি জন্মসূত্রে। ধরুন, আমি লম্বা না বেঁটে, ফর্সা না কালো, বাঙালি না মারোয়ারি, এগুলো জন্মসূত্রে পাওয়া, এগুলো আমি চাইলেও বদলাতে পারবো না। কিন্তু অন্যান্য কিছু ক্যারেক্টারিস্টিক, অন্যান্য কিছু পার্সোনালিটি ট্রেইট আমাদের মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়, আমরা সেগুলোকে নিয়ে বেড়াই। এবার সেগুলোকে নিয়ে কি করা যায়, এটা এখন ভাবার বিষয়। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আপনি যদি সচেতন হন এবং সেই বৈশিষ্ট্য নিয়ে তারপর কি করা যায়, কোথায় এগোনো যায়, এটা নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে ভিডিও আপনার জন্য। একটা মানুষকে কি সারা জীবন ওই একটা বৈশিষ্ট্যের খাঁচাতেই আটকে থাকতে হবে? মানে একরকম ইমেজ বা একরকম টাইপ ধরে নিয়েই সারা জীবনটা কাটিয়ে দিতে হবে? সে কি একটুখানি বা অনেকটাই বা আমূল বদলাতে পারে না? নির্দিষ্ট এক ধরনের চরিত্রে আটকে না থেকে আপনি যদি অনেক ধরনের মানুষ হতে চান, তাহলে এই ভিডিওতে শেষ অবধি সঙ্গে থাকুন। ভালো করে ভেবে দেখুন তো, আমাদের আশেপাশের মানুষদের এই দুরকম ভাগের মধ্যে ঠিক কোন দিকে ফেলা যায়। পুরুষালি না মেয়েলি, লজিক্যাল না ইমোশনাল, ক্রিটিক্যাল নাকি ইনটিউশনাল, কাগজে লিখে রাখে নাকি মাথায় রাখে, গোয়াট টাইপের নাকি অ্যাডজাস্টিং, হিসেবি নাকি বেহিসেবি, কিপটে নাকি খরুচে, সবকিছু টিপটপ রাখে নাকি অগোছালো টাইপের, ফ্রেন্ডলি না ডমিনেটিং, লিডার নাকি ফলোয়ার, সকালে ওঠে নাকি রাত অবধি জেগে থাকে, ঠিক কোন ধরনের মানুষ অন্যেরা এবং আপনি, এগুলোর মধ্যে আপনি ঠিক কোন দিকে, কোন ধরনের প্যাটার্ন নিয়ে আপনি আপনার নিজের জীবন কাটিয়ে চলেছেন? বেশিরভাগ মানুষ সেই যে একবার জীবনের শুরুতে একটা ইমেজে ঢুকে পড়েন, তারপরে সেটা যেন অনেকটা তার রেপুটেশনের মতো হয়ে যায়, ওটাকে সারা জীবন মেনটেন করতেই হবে। আমার যদি রাগী হিসাবে রেপুটেশন থাকে, রাগী মানুষের ইমেজ থাকে, আমাকে সব জায়গায় রাগ দেখাতেই হবে। আমি চাইলেও নরম হতে পারবো না, চাইলেও হাসতে পারবো না। আমি যদি অন্য রকম কিছু করি, লোকে আমাকে চিনতেই পারবে না হয়তো। কাজেই একবার যে ছাঁচে পড়ে গিয়েছি, সেই ছাঁচ বয়ে নিয়ে সারা জীবন আমরা কাটিয়ে দিই। এক্সক্লুশন পেরিয়ে এমব্রেসের জীবনে আসার আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। সেই কাজ সংক্রান্ত একটা করে ভিডিও প্রত্যেক সপ্তাহে আপলোড করছি আমি। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার হাত দিয়ে, যাতে এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছয় এবং যাতে তাদের কাজে লাগে। তাহলে দুটো কাজ, সাবস্ক্রাইব এবং শেয়ার। শুধু আমার কথা শুনে গেলে সেটা খুব একটা বেশিক্ষণ মাথায় থাকবে না, আপনি লিখে লিখে করলে সেটা সত্যি সত্যি আপনার জীবনে কাজে লাগবে। কাজেই নিজের নোটবুক বা ডায়েরিতে একটা পাতার মধ্যে বাঁ দিকে এ এবং ডান দিকে বি লিখুন, লিখে তার তলায় দাগ দিন। দুপাশে দুরকম বিপরীত ধর্মী ক্যারেক্টারিস্টিক বা ক্যারেক্টার ট্রেট আমরা পরপর লিখব। ধরুন আপনি বাঁ দিকে হয়তো প্রথমে লিখলেন লাজুক, ডান দিকে লিখলেন সোজা সাপটা, বাঁ দিকে লিখলেন পুরুষালি, ডান দিকে লিখলেন মেয়েলি, বাঁ দিকে হার্স, ডান দিকে সফট, বাঁ দিকে গ্রাম্য, ডান দিকে শহুরে, বাঁ দিকে সরল, ডান দিকে ধড়িবাজ, বাঁ দিকে কিপটে, ডান দিকে দিলদরিয়া, বাঁ দিকে ডমিনেটিং, ডান দিকে সাবমিসিভ, বাঁ দিকে লিডিং, ডান দিকে ফলোয়িং, বাঁ দিকে হিসেবি, ডান দিকে বেহিসেবি, বাঁ দিকে ক্রিটিক্যাল, ডান দিকে ইন্টিউশনাল, বাঁ দিকে স্মাইলিং, ডান দিকে সিরিয়াস, বাঁ দিকে অ্যাকসেপ্টিং, ডান দিকে রিফিউজিং। এভাবে করে যত রকমের ক্যারেক্টার ট্রেটের কথা আপনার মাথায় আসছে, একটা করেই আসুক, সেটাকে ডান দিক বা বাঁ দিক কোনো একদিকে লিখুন। লিখে তার ঠিক উল্টো যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকেও লিখুন। এভাবে করে আপনি যদি 15 বা 20টা নিয়ে একটা লিস্ট তৈরি করেন, 20 জোড়া পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্যের যদি লিস্ট করেন, তারপর সে লিস্টের দিকে তাকালেই অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে যে আমি তো এরকম, ওরকম নই, হ্যাঁ এটা না ওটা নয়, এই তো এটা, ওই তো ওটা। এভাবে করে নিজের সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা আপনি পেয়ে যাবেন। আমরা যে কাজটা আপনি আর আমি এখন এখানে বসে কাগজে লিখে করছি,
এটাই ইন্টারনেটে গেলে আপনি বিভিন্ন ধরনের পার্সোনালিটি ট্রেডস চেকিংয়ের ওয়েবসাইটে গিয়ে পাবেন। সেখানে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পরে 4টে, 8টা, 16টা বা 12টা ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে তারা আপনাকে একটা রিডিং দেবে, এবং সেটা পড়লে আপনি নিজেই নিজের সম্বন্ধে অনেকটা বিস্তারিত জানতে পারবেন, নিজেই হয়তো নিজেকে নতুন করে চিনতে পারবেন যে আপনার ব্যক্তিত্ব ঠিক এরকম এবং ঠিক ওরকম নয়। এই কাজটা বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের ভবিষ্যতের এমপ্লয়ীদের বাছাই করার জন্য করে থাকে, যে তাকে দিয়ে ঠিক কোন ধরনের কাজ হবে, তাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করা দরকার। তো আমাদের কাজের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কোথাও চাকরি খুঁজতে যাচ্ছি না, শুধুমাত্র নিজেরা নিজেদের ভালো করে চেনার চেষ্টা করছি। আপনাকে কারুর কাছে কিছু প্রমাণ করার নেই, শুধু আপনি ভালো করে চিনে নিন যে হ্যাঁ আমি এটা সবসময় করি, ওটা করি না। এবং এই যে লিস্ট, পরস্পর বিরোধী বিভিন্ন জোড়ার যে লিস্ট, এর মানে কিন্তু এমন নয় যে আমরা শুধুই একটা এবং অন্যটা নই। এর সবগুলো গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমাদের মধ্যে পুরুষালি গুণও আছে, মেয়েলি গুণও আছে। আমরা হাসি মুখেও থাকতে পারি, আমরা গম্ভীর মুখেও থাকতে পারি। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, দীর্ঘদিনের অভ্যাসে কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রকট হয়ে ওঠে, কিছু কিছু একেবারে প্রচ্ছন্ন থেকে যায়। ওটা চাপা পড়ে আছে, হারিয়ে যায়নি, সময় সুযোগ হলে বা আপনি চাইলেই ওটা আবার উপরে উঠে আসতে পারে, এবং দুটোই একসাথে উঠে আসতে পারে। মানে আপনাকে যে সবসময় ডমিনেটিং এবং লেটিং গো বা সাবমিসিভ টাইপের হতে হবে এমন কোনো কথা নেই, বা সবসময় যে কঠোর ব্যক্তিত্বের অথবা বাবা বাছা করা হতে হবে এমনও কোনো কথা নেই। হয় এটা নয় ওটা নয়। ফাঁকিবাজ কর্মচারীর ক্ষেত্রে আপনি কঠোর, কর্মঠ কর্মচারী সিনসিয়ার লোকের সাথে আপনি বাবা বাছা করে করছেন। যে কোনো একটাকে ধরে রাখলে দুই ধরনের কর্মচারীর মধ্যে এক ধরনকে আপনি হারাবেন, আরেক ধরন আপনার সঙ্গে থেকে যাবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যার সাথে যেমন দরকার ঠিক সেরকম যদি ব্যক্তিত্ব দেখান, দুজনেই আপনার সঙ্গে থেকে যাবে। এই সবটা একসাথে থাকাটাই, এমব্রেস করাটাই আমাদের লক্ষ্য। আপনি বাইরের দুনিয়ায় দিনরাত লড়াই করেন বলে ঘরে এসেও লড়াই করতে হবে এমন কোনো কথা নেই। ওটা লড়াইয়ের ময়দান আর এটা আপনার মেনে নেওয়ার জায়গা। বিজনেস ডিলে বসলে আপনার নিজের পছন্দেরটা, সবথেকে বড় শেয়ারটা আপনি ছিনিয়ে আনবেন, কিন্তু বাড়িতে বসে ইলিশ মাছ খাওয়ার সময় সবথেকে বড় পিসটা আপনি অন্যকে দেবেন। দুটো আলাদা জায়গা, দু জায়গার প্রয়োজন অনুযায়ী আপনার ব্যক্তিত্ব বদলাবে। আপনি পাল্টি খাবেন, কারণ প্রয়োজন অনুযায়ী পাল্টি খাওয়াটাই স্বাভাবিক, ওটাই বুদ্ধিমানের কাজ। গোয়ারের মতো আমি এটা করে এসেছি মানে এটাই করে চলবো, এটাতে কোনো কাজের কাজ হয় না। এই যে লিস্ট তৈরি করলেন, এটাকে সবসময় চোখের সামনে রাখুন। এটা চোখের সামনে থাকলে আপনি নিজের কাজকর্ম সম্বন্ধে কোন ব্যক্তিত্ব আপনি বাইরের দুনিয়ার কাছে প্রকাশ করছেন সেটা সম্বন্ধে সচেতন থাকবেন, এবং কোন ইমেজ ধরে রাখতে গেলে আপনাকে কতটা মূল্য দিতে হচ্ছে, বদলে কী লাভ হচ্ছে, সেটা আপনি খুব সচেতনভাবে দেখতে পাবেন। যে ইমেজ ধরে রাখতে গেলে, যে বৈশিষ্ট্যটায় আটকে থাকতে হলে আপনাকে বেশি মূল্য দিতে হবে, সেটাকে বদলান। দেখুন অন্যটায় কাজ হয় কি না, যেটাতে আপনার সুবিধে সেটাই আপনার পক্ষে ভালো। জীবন সম্বন্ধে এরকম আরও জানতে মহাগ্রন্থ মহাভারতের থেকে এক একটা করে গল্প পড়ছি আমি, প্রত্যেক সপ্তাহে একটা করে নূতন গল্প দিচ্ছি আমি আমার অন্য চ্যানেল মহাভারতের কথায়। সেখানে চলে আসুন, শুধুই অডিও, কাজে নিজের কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন এবং নিজের জীবন বদলানোর কাজ আরও দ্রুত করতে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।